আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ অনলাইন ক্লাসে নবম দশম শিক্ষার্থীদের এবং যারা দেখছেন তাদেরকে জানাই স্বাগত। শিক্ষার্থীরা, বোর্ডের দিকে একটু লক্ষ্য করি। শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি লিখেছি এ ইনটু এ ইনটু এ। এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি এ কিউব। এই তিনটা একই প্রতীক যার গুণফল হবে এ কিউব। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছ আমার আজকের গণিতের পাঠ হবে চতুর্থ অধ্যায়। আমার আজকের গণিতের পাঠ চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম। এই অধ্যায়ে আমরা সূচকের কাজ করব। তাহলে আমরা দেখে নিই সূচক কোনটাকে বলা হয় আর এর সাথে আর কি সংযুক্ত আছে সেটা আমরা দেখে নিই। তাহলে আমরা দেখাচ্ছি এ টু দি পাওয়ার এম। এই এমটিকে বলা হয় সূচক আর এই সূচকটি যার উপর অবস্থিত তাকে বলা হয় ভিত্তি। এবং এই সূচকের অধ্যায়ের যে সূত্রগুলো দিয়ে আমরা কাজ করব তার কতগুলো সূত্র আমরা এখানে উল্লেখ করেছি। প্রথম দেখো এ টু দার এম ইনটু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। অর্থাৎ সূচক একই ভিত্তি যদি হয় সূচকের কাজ করা যাবে, একই ভিত্তি না থাকলে সূচক কাজ করা যাবে না। অতএব গুণের জন্য সূচক যোগ হয়। ঠিক একইভাবে আবার এ টু দার এম ডিভাইডেড বাই এ টু দার এন ভাগের জন্য সূচক বিয়োগ হয়। সর্বদা খেয়াল করতে হবে এই গুণ এবং ভাগ উভয় কাজটি করার ক্ষেত্রে আমার ভিত্তি একই নিতে হবে, একই ভিত্তি না থাকলে সূচকের কাজ করা যাবে না। তৃতীয় আরেকটা সূত্র এখানে দেখো এ টু দি পাওয়ার ইনভার্স এন। অর্থাৎ সূচকের মানটা যদি ঋণাত্মক হয় তবে ওইটাকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে এবং সেই ভগ্নাংশটি হবে তার লব হবে ওয়ান আর হরে হবে এ টু দি পাওয়ার এন। এছাড়া বৃত্তির সূচকের মান যদি শূন্য হয়, বৃত্তির সূচকের মান যদি কোনো কারণে শূন্য এসে যায় তখন তার মান হবে ওয়ান, তখন তার মান হবে ওয়ান। অতএব আমরা এছাড়া সূচক একটা বৃত্তির সূচক ভিতরে আছে বাইরেও আছে, ভিতরে এবং বাইরে উভয় সূচকগুলো করতে হবে গুণ। অতএব এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা আজকে আমাদের পাঠ অনুশীলন করব। তাহলে আমরা আজকে সূচক অধ্যায় অনুশীলনে 4.1-এর 9-15 এই কাজগুলো করব। এই কাজগুলোর ধরন হচ্ছে প্রমাণ করো যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা একে একে শুরু করতে পারি। প্রথম আমরা 9 নম্বর প্রশ্নে কাজ করি সমাধান। তাহলে আমরা বামপক্ষ লিখতে পারি 4 টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করলাম এই সূচক একই আছে কিন্তু ভিত্তি ঠিক নেই। তাহলে আমরা একই ভিত্তির উপর কাজ করার সূচকের আগেই বলেছিলাম আমরা, সুতরাং আমার হরে যে ভিত্তিটা আছে সেইটা হচ্ছে মৌলিক সংখ্যা,
কিন্তু লবের যে বৃত্তি সংখ্যা সেটা মৌলিক নয়। অতএব আমরা এই চার অর্থাৎ ফোর ওইটা আমরা মৌলিকে রূপান্তর করব। অতএব আমরা এটাকে ফোর ভেঙে লিখতে পারি টু স্কোয়ার, টু স্কোয়ার হোল টু দ্য এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু পাওয়ার এন মাইনাস ওয়ান। এরপরে আমরা এই লবের সূচক একটা ভিতরে একটা বাইরে, অতএব গুণফল দাঁড়াবে টু এন। সূচকের নিয়ম অনুসারে আগে যে সূত্র দেখানো হয়েছিল সেখানে বলেছিলাম ভিতরে বাইরে সূচক গুণ, সুতরাং ভিতরে বাইরে গুণ করলে টু এন। এটাকে যদি আমরা ভিতরেরটা বাইরে দিই, বাইরেরটা ভিতরে দিই, তাও গুণফল হয়ে যাবে টু এন। অতএব আমরা ওই পরিবর্তনটা করে নেব, টু পাওয়ার এন হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার আর হ টু পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমরা লক্ষ্য করি এই পরিবর্তনের কারণে এটা একটা বীজগণিত লবে, বীজগণিতের সূত্রের প্রয়োগ এসে যায়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই মান সূত্রটা প্রয়োগ করব। অতএব টু পাওয়ার এন প্লাস ওয়ান টু পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু পাওয়ার এন মাইনাস ওয়ান। অতএব লব এবং হরে একটা মিল অংশ চলে এসেছে, ওটা যদি বর্জন করি আমরা পেয়ে যাই কাটাকাটি করি, তাহলে আমার ফলাফল দাঁড়ায় টু পাওয়ার এন প্লাস ওয়ান। অতএব আমার ডান পক্ষ ছিল টু পাওয়ার এন প্লাস ওয়ান, অতএব আমার ডান পক্ষ মিলে গেল। ঠিক আমরা দশ নম্বর কাজ করার জন্য বাম পক্ষটা আমরা লিখতে যাচ্ছি, দশের সমাধানে যাব। তাহলে দশের বাম পক্ষটা আমরা দেখি, দশের বাম পক্ষ হচ্ছে টু পাওয়ার টু পি প্লাস ওয়ান ইন্টু থ্রি টু পাওয়ার টু পি প্লাস কিউ ইন্টু ফাইভ টু দার পি প্লাস কিউ ইন্টু সিক্স টু দার পি ডিভাইডেড বাই থ্রি টু দার পি মাইনাস টু ইন্টু সিক্স টু দার টু পি প্লাস টু ইন্টু টেন টু দার পি ইন্টু ফিফটিন টু দি পাওয়ার কিউ। অতএব আমরা লক্ষ্য করলাম এখানে দুই টু থ্রি ফাইভ এই তিনটে সংখ্যা হচ্ছে মৌলিক, আর সিক্স সিক্স টেন ফিফটিন এই তিন এই চারটা হচ্ছে কৃত্রিম। অতএব ওই কৃত্রিম সংখ্যাগুলো আমরা মৌলিকে রূপান্তর করে নিচ্ছি। প্রথম কাজ টু পাওয়ার টু পি প্লাস ওয়ান ইন্টু থ্রি টু দেওয়ার টু পি প্লাস কিউ ইন্টু ফাইভ টু দেওয়ার পি প্লাস কিউ ইন্টু টু ইন্টু থ্রি সিক্সকে ভেঙে। এরপরে হর হরের প্রথম অংশ থ্রি টু দেওয়ার পি মাইনাস টু আবার সিক্স টু ইন্টু থ্রি এবং সূচক টু পি প্লাস টু আবার টেন কৃত্রিম থেকে মৌলিকের জন্য টু ইন্টু ফাইভ হোল টু দেওয়ার পি ইন্টু ফিফটিনের জন্য থ্রি ইন্টু ফাইভ হোল টু দেওয়ার কিউ। এরপর দা টু পাওয়ার টু পি প্লাস ওয়ান ইন্টু থ্রি পাওয়ার টু পি প্লাস কিউ ইন্টু ফাইভ টু দার পি প্লাস কিউ ইন্টু টু পাওয়ার পি সূচক একটা কিন্তু বৃত্তি হচ্ছে দুইটা, দুইটার উপর সূচকের প্রয়োগ, সেই জন্য টু পাওয়ার পি ইন্টু থ্রি পাওয়ার পি অর্থাৎ টু সূচক পি এবং থ্রি সূচক পি। ঠিক এখন হর থ্রি পাওয়ার পি মাইনাস টু ইন্টু টু পাওয়ার টু পি প্লাস টু আবারও সূচক থ্রির জন্য টু পি প্লাস টু টুয়ের জন্য সূচক পি ফাইভের জন্য সূচক পি থ্রির জন্য সূচক কিউ ফাইভের জন্য সূচক কিউ। আমরা একটা সূত্র দেখেছিলাম সেখানে বলা হয়েছিল সূচক কাজের ক্ষেত্রে বৃত্তি একই হওয়া লাগবে এবং একই বৃত্তির গুণনের কাজ সূচকের ক্ষেত্রে যোগ হয়ে যাবে। অতএব আমরা এই টুয়ের সূচক এই টুয়ের সূচক গুণের কারণে যোগ করে নিচ্ছি, টু পি টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান প্লাস পি আবার একইভাবে ত্রিসূচক ত্রিসূচক এই দুটা যোগ করে নিচ্ছি, টু পি প্লাস কিউ প্লাস পি আর লবে আর ফাইভের কোনো সূচক নাই একটা অংশ আছে
সেটা হচ্ছে 5 টু দ্যাট p প্লাস q ঠিক ঘরে একই ভাবে 2 এর সূচক এ 2 এর সূচক গুণের জন্য যোগ করে নিচ্ছি 2 পাওয়ার 2 p প্লাস 2 প্লাস p আর 3 সূচক p মাইনাস 2 3 সূচক 2 p প্লাস 2 3 সূচক q এই তিনটা অংশ তাহলে প্রথম অংশ p মাইনাস 2 প্লাস দ্বিতীয় অংশ 2 p প্লাস 2 প্লাস তৃতীয় অংশ q এরপরে 5 এর সূচক একটা p একটা আছে q অর্থাৎ 5 টু দি পাওয়ার p প্লাস q এরপর ধাপ সূচকের অংশ 2p প্লাস p যোগ করলে হয় 3p প্লাস 1 এরপরে 3 সূচক 2p প্লাস p যোগ করলে হয় 3p প্লাস q আর 5 এর সূচক p প্লাস q ঠিক হরে 2 এর সূচক 2p প্লাস p 3p প্লাস 2 আর 3 সূচক p প্লাস 2p অতএব 3p প্লাস q এরপরে প্লাস 2 মাইনাস 2 বিয়োগ হয়ে গেল ইনটু 5 এর সূচক p প্লাস q একই সূচকের একই বৃত্তির সূচক ভাগ একই বৃত্তির সূচক ভাগ হিসেবে দেখা যাচ্ছে অতএব এই ভাগের জন্য সূচক বিয়োগ হয়ে যাবে অতএব আমরা লিখতে পারি 2 পাওয়ার 3p প্লাস 1 মাইনাস 3p প্লাস 2 বন্ধ নিয়ে লিখতে হবে একইভাবে 3 সূচক 3p প্লাস q মাইনাস হরের অংশ 3p প্লাস q সূচক এরপরে 5 এর সূচক লবও p প্লাস q হরেও p প্লাস q অর্থাৎ p প্লাস q মাইনাস বন্ধনী দিয়ে p প্লাস q এরপরে বন্ধনী উত্তোলনের কাজ বন্ধনী উঠে গেলে চিহ্ন পরিবর্তন হওয়া লাগবে প্লাস মাইনাস মাইনাস একইভাবে 3p প্লাস q মাইনাস 3p মাইনাস q প্লাসটা মাইনাস হয়ে গেল ইন্টু আবার একইভাবে p প্লাস q বন্ধনী উঠে গেল মাইনাস p মাইনাস q অতএব আমার এই প্লাস 3p এই প্লাস মাইনাস 3p ও দুটা বিয়োগ হয়ে গেল আর মাইনাস 2 প্লাস 1 বিয়োগ হয়ে বিয়োগফল দাঁড়ালো মাইনাস 1 অতএব 2 ইনভার্স 1 ইন্টু এখানে 3p সূচক প্লাস এখানে মাইনাস ওই দুটা বিয়োগ আবার প্লাস কিউ মাইনাস কিউ ওইটাও বিয়োগ অতএব সূচকের ঘরে শূন্য বিয়োগফলটা একইভাবে 5 এর সূচক প্লাস পি মাইনাস পি বিয়োগ প্লাস কিউ মাইনাস থ্রি কিউ বিয়োগ অতএব সূচকের জন্য বিয়োগফলটা শূন্য অতএব আমরা একটা সূত্র আমরা দেখেছিলাম ইনভার্স থাকলে এটাকে ভগ্নাংশে রূপান্তর করতে হবে অর্থাৎ ভগ্নাংশে লব হবে 1 আর হর হবে 2 পাওয়ার 1 2 পাওয়ার 1 তবে পাওয়ার 1 না বসালেও চলবে অতএব আমরা লিখছি 1 বাই 2 আর আরেকটা হিসাব বলেছিলাম সূচকের যখন মান শূন্য হয় তখন তার মান 1 অর্থাৎ 3 টু দি পাওয়ার 0 এটার জন্য 1 আবার 5 টু দি পাওয়ার 0 এটার জন্যও 1 এবং এই 1 1 1 গুণ করলে 1 আর হরে হচ্ছে 2 অতএব আমার ডান পক্ষ এরপরে আমরা 11 নম্বর সমাধানে যাচ্ছি 11 নম্বরের বাম পক্ষটা লিখে নিই বাম পক্ষ সমান a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার l ইনটু a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার m এখানে যেহেতু
রাশিটি বন্ধনীভুক্ত রাশি। প্রথমে বন্ধনীর কাজ। বন্ধনীর কাজ একই ভিত্তির সূচক ভাগ হিসাবে দেওয়া আছে, তাহলে একই ভিত্তির সূচক ভাগ থাকলে করা লাগবে বিয়োগ। অর্থাৎ এ টু দি পাওয়ার এল মাইনাস এম সূচক দুটি বিয়োগ হোল টু দি পাওয়ার এন। একই নিয়মে বাকিগুলো বসিয়ে দিলাম, এ টু দি পাওয়ার এম মাইনাস এন হোল টু দি পাওয়ার এল, এ টু দি পাওয়ার এন মাইনাস এল হোল টু দি পাওয়ার এম। এরপরের কাজ, সূচকের বন্ধনীর ভিতরে আছে বাইরে আছে, তাহলে বাইরে ভিতরে সূচক থাকলে গুণ করা হয়। অর্থাৎ এ টু দি পাওয়ার এন ইনটু এল মাইনাস এম, এ টু দি পাওয়ার এল ইনটু এম মাইনাস এন, এ টু দি পাওয়ার এম ইনটু এন মাইনাস এল। এরপরে এখানে যেহেতু ইনটু এন ইনটু এল মাইনাস এম, তাহলে গুণ করা লাগবে, তাহলে সব অংশগুলো আমরা গুণ করেছি এল এন মাইনাস এল এম ইনটু এ টু দি পাওয়ার এল দিয়ে গুণ করলে এল এম মাইনাস এল এন, আবার এম দিয়ে গুণ করলে এম এন তাহলে আমরা গুণফল দাঁড়ালো এ টু দি পাওয়ার এল এন মাইনাস এম এন ইনটু এ টু দি পাওয়ার এল এম মাইনাস এল এন ইনটু এ টু দি পাওয়ার এম এন মাইনাস এল এম। তাহলে এখন একই ভিত্তির গুণ, গুণের জন্য সূচক যোগ, তাহলে যোগ লিখলে লিখতে পারি এল এন মাইনাস এম এন প্লাস এল এম মাইনাস এল এন প্লাস এম এন মাইনাস এল এম। অতএব আমরা পরের ধাপ দেখি, প্লাস এল এন মাইনাস এন এন বিয়োগ, প্লাস এম এন মাইনাস এম এন বিয়োগ, প্লাস এল এম মাইনাস এম এল এম বিয়োগ। অতএব সূচকের বিয়োগফলটা দাঁড়ালো জিরো। অতএব এটি হল জিরো ইকুয়াল টু ওয়ান সমান ডান পক্ষ। আমরা এরপরে আমরা বারো নম্বরের সমাধান করব। বারো নম্বরের বাম পক্ষটা লিখে নিই, তাহলে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার টু আর ইনটু এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার টু পি ইনটু এ টু দি পাওয়ার আর প্লাস পি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার টু কিউ। তারপর আমরা দেখতে পাচ্ছি আমার সূচকের এই অংশে ভিত্তি সবগুলো একই, সূচক যাই থাক না কেন ভিত্তি সব একই। তাহলে প্রথমে আমরা ভাগের কাজ, ভাগের কাজ করে নেব, ভাগের কাজ সূচক বিয়োগ হবে, তাহলে ভিত্তি যেহেতু একই বিয়োগ করা হচ্ছে পি প্লাস কিউ হরের সূচক মাইনাস টু আর। ঠিক একইভাবে লবের সূচক কিউ প্লাস আর হরের সূচক মাইনাস টু পি লিখলাম, আবার লবের সূচক আর প্লাস পি হরের সূচক টু কিউ মাইনাস টু কিউ লিখলাম। সাথে সাথে এখন একই ভিত্তি গুণের কাজ, গুণের জন্য একই ভিত্তি আবার যোগের কাজ, তাহলে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস টু আর প্লাস সূচক যোগ লিখতে হবে কিউ প্লাস আর মাইনাস টু পি, আবার সূচক যোগ লিখতে হবে আর প্লাস পি মাইনাস টু কিউ। হ্যাঁ, এই জাতীয় ক্ষেত্রে সূচকের ক্ষেত্রে কাজ করার সময় ভিত্তি কিন্তু একবারেই বসবে, এটা বলা রাখা দরকার। সূচকের ভাগ এবং গুণের উভয় ক্ষেত্রে ভিত্তি সর্বদা একবার, কিন্তু সূচক সবগুলো আসবে। ভাগের জন্য বিয়োগ হয়ে আসবে, গুণের জন্য যোগ হয়ে আসবে। অতএব আমরা এখানে সূচকের গুণের কাজ যোগের কাজটা করি, প্লাস পি এ প্লাস পি অতএব টু পি, আবার প্লাস কিউ টু কিউ, প্লাস আর টু আর, এরপরে মাইনাস টু আর, এরপরে মাইনাস টু পি,
এরপরে মাইনাস টু কিউ। এখন এই সূচক প্লাস টু পি মাইনাস টু পি বিয়োগ প্লাস টু কিউ মাইনাস টু পি বিয়োগ প্লাস টু আর মাইনাস টু আর বিয়োগ, অতএব সূচকের বিয়োগফল দাঁড়ায় শূন্য। অর্থাৎ সূচকের মান যখন শূন্য তখন মান ওয়ান, সমান ডান পক্ষ। তেরো নম্বরের কাজ করব, তেরো নম্বরের সমাধানের বাম পক্ষটা লিখে নিই। বাম পক্ষ সমান এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই এ বি। দ্বিতীয় অংশ এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই বি সি। তৃতীয় অংশ এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার ওয়ান বাই সি এ। এখানেও বন্ধনীর কাজ, বন্ধনীর কাজ একই ভিত্তি সূচক ভাগের জন্য বিয়োগ, তাহলে বিয়োগের কাজটা করে ফেলি। তাহলে এ মাইনাস বি হোল টু দি পাওয়ার ওয়ান বাই এ বি। দ্বিতীয় অংশ এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার ওয়ান বাই বি সি। তৃতীয় অংশ এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার ওয়ান বাই সি এ। এরপরে বন্ধনীর ভিতরে এবং বাইরের সূচক, এই ভিতরে বাইরের সূচক গুণ করতে হবে। অতএব গুণের জন্য এক্স টু দি পাওয়ার এখানে ওয়ান বাই আবি ওয়ানটা লব, আর ভিতরের যে সূচক আছে সেটাও লব। অর্থাৎ লবে লবে গুণ করলে দাঁড়াবে এ মাইনাস বি ডিভাইডেড বাই আবি। একই নিয়মে দ্বিতীয় অংশ তৃতীয় অংশ বসিয়ে দিলাম, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ডিভাইডেড বাই বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ। এখন একই ভিত্তির সূচকগুলো যেহেতু গুণ দেখা যাচ্ছে তাহলে গুণের জন্য যোগের কাজ। অতএব আমরা সূচকের যোগটা দেখে দিলাম, দেব এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি। দ্বিতীয় সূচক বি মাইনাস সি ডিভাইডেড বাই বি সি। তৃতীয় সূচক সি মাইনাস এ ডিভাইড বাই সি এ। অতএব এই সূচকের এটা একটা সরল, এই সরলটা করতে গিয়ে হরগুলো লসাগু করতে হবে। হরের লসাগু এ বি সি। এখন হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, হর দিয়ে এ বিকে দিয়ে ভাগ করলে ভাগফল দাঁড়াবে সি, সি দ্বারা লবকে গুণ। অতএব লিখতে পারি সি ইন্টু এ মাইনাস বি প্লাস দ্বিতীয় ভগ্নাংশের হর বি সি, বি সি দ্বারা ভাগ করলে ভাগফল আসবে এ, এ দ্বারা। যেহেতু একই ভিত্তির সূচক যোগ, যোগফলের এই অংশটা একটা সরল, এই সরলের আমরা কাজ করার ক্ষেত্রে হরগুলো লসাগু করতে হবে। হরের লসাগু দাঁড়াবে এ বি আর সি, অর্থাৎ এ বি সি লসাগু। এখন হর দ্বারা ভাগ, প্রথম হর দ্বারা ভাগ করলে এ বি দ্বারা ভাগ করলে ভাগ করলে হবে সি, সি দ্বারা গুণ করেছি সি ইন্টু এম এনএস বি। দ্বিতীয় অংশের হর বি সি ভাগ করলে হবে এ দ্বারা গুণ করেছি এ ইন্টু বি মাইনাস সি। তৃতীয় অংশের হর সি এ, সি এ দ্বারা ভাগ করলে ভাগ করলে হবে বি, বি দ্বারা গুণ করেছি এবং লিখেছি বি ইন্টু সি মাইনাস এ। পরে তার এক্স টু দি পাওয়ার হর এ বি সি, এখন সি দ্বারা গুণ সি এ, সি দ্বারা গুণ মাইনাস বি সি, এ দ্বারা গুণ এ বি, এ দ্বারা গুণ সি এ, বি দ্বারা গুণ বি সি, বি দ্বারা গুণ এ বি। পরের ধাপ এক্স টু দি পাওয়ার হরে এ বি সি বসিয়ে দিলাম, লবে দেখি প্লাস সি এ মাইনাস সি এ বিয়োগ মাইনাস বি সি প্লাস বি সি বিয়োগ প্লাস এ বি মাইনাস এ বি বিয়োগ
अतः लबेर अंशेर जोगफलटाइ शून्य अतः आमरा लिखते पारि आमि पाशे लिखी तोमरा किन्तु नीचे लिखबे एक्स टू दि पावार जिरो डिवाइडेड बाय ए बी सी अतः दाड़ाबे एक्स टू दि पावार जिरो जेहेतु सूचकेर लब जदि शून्य हय ताले भागफलटाइ हबे शून्य अतः आमरा लिखलाम एक्स टू दि पावार जिरो अतः सूचक जखन मान शून्य है तार मान आसबे वन अतः डान पक्ष समाधान जाए चौदह बाम पक्षा लिखी बाम पक्ष समान एखे भग्नांश एक्स टू दि पावर ए डिवाइडेड बाय एक्स टू दि पावर बी होल टू दि पावर ए प्लस बी द्वितीय अंश एक्स टू दि पावर बी डिवाइडेड बाय एक्स टू दि पावर सी होल टू दि पावर बी प्लस सी तृतीय अंश एक्स टू दि पावर सी डिवाइडेड बाय एक्स टू दि पावर ए होल टू दि पावर सी प्लस ए তাহলে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করি এখানে বন্ধনীর কাজ একই ভিত্তির সূচক যেহেতু ভাগ আছে বিয়োগ করা লাগবে তাহলে বিয়োগফল হিসেবে লেখা যায় লব এ হর হচ্ছে সূচক বি অতএব এ মাইনাস বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি একইভাবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি একইভাবে তৃতীয় অংশ সি মাইনাস এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ এখন বন্ধনীর বিতের বাইরে সূচক বিতের বাইরে সূচক গুণ হয় অতএব এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি দ্বিতীয় অংশ এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি তৃতীয় অংশ এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ সি প্লাস এ এরপরে আমার সূচক দুইটা আছে এই দুইটা সূচক যখন গুণ হিসাবে আছে তখন এটা সূত্র প্রয়োগ করতে পারি দেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা একটা সূত্র পড়েছে অর্থাৎ এই সূত্রটিকে কাজে লাগাব আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একইভাবে দ্বিতীয় অংশ সূচক লিখে যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সূত্র প্রয়োগ করে তৃতীয় অংশ একইভাবে সূত্র প্রয়োগ করে লিখে যাবে এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখন আবার একই ভিত্তির গুণের কাজ গুণের জন্য সূচক আবার যোগ হবে দ্বিতীয় একবার লিখলাম এবং সূচক প্রথম সূচক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস দ্বিতীয় সূচক বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস তৃতীয় সূচক সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অতএব আমার পরের দাকে দেখি প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার অতএব আমার সূচকের বিয়োগফলটা দাঁড়াবে জিরো অর্থাৎ যেহেতু বৃদ্ধির সূচকটি শূন্য হয় তার মান ওয়ান অতএব ডান পক্ষ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বাসায় আরো পাঠ অনুশীলন করবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে স্বাস্থ্যবিধি মেনে চলবে শরীরকে সযত্নে রাখার চেষ্টা করতে হবে এবং তোমাদের বাড়ির কাছ থাকবে ওই পাঠ্য বইয়ের 15-22 পর্যন্ত এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশা কামনা করে আজকের মতো আমার এই অনলাইন ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ।